1.2 ক্লাস 2 আজকে লাস্ট ক্লাসে আমরা যে থিওরিটা পড়ছিলাম সেই থিওরিটা আরেকবার একটু তোমাদের বুঝাই দিচ্ছি। আমরা একটা মাত্র থিওরি পড়ছিলাম, সেটা হচ্ছে বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান। চাপ বলতে কি বোঝায়? সাপোজ ধরো APB, এটা হচ্ছে একটা চাপ, আর ABটা হলো একটা জ্যা, দুটার মধ্যে পার্থক্য আছে। এই P ধরো এখানে একটা বিন্দু, মানে এই বাঁকা রেখাটা হলো চাপ আর এই সোজা রেখাটা হলো জ্যা। তো এপিবি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ হবে AOB, মানে কেন্দ্রের সাথে চাপের প্রান্ত বিন্দু যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের উপরস্থ বিন্দুর সাথে চাপের প্রান্ত বিন্দু যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। ওবা দুটো পড়ছিলাম, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যেটাই বলো AOB ইকুয়াল টু 2 কোণ ACB। আজকে এটা সূত্রের প্রমাণও করব, আমি লাস্ট ক্লাস ইচ্ছা করে করাইনি, এই কারণে। কারণ হচ্ছে আমরা লাস্ট ক্লাস মানে এখন আজকে যে সৃজনশীলটা পড়ব সেটা কিন্তু মূলত এখানে প্রমাণটাই আছে। তো উপাদ্য বইয়ের উপাদ্য প্রমাণটা করাও আছে। এইটা হলো এক নাম্বার উপাদ্য। দুই নাম্বার উপাদ্যটা হচ্ছে আবার আরেকটা শুন, সেটা হলো বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান যদি একাধিক বৃত্তস্থ কোণ হয় তারা পরস্পর সমান হয়। ব্যাখ্যাটা একটু শুনুন। সাপোজ APB চাপ আবারও দুইটা বৃত্তস্থ কোণ হয়, একটা হলো ACB আর একটা কি ADB। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান যদি একাধিক আমি বৃত্তস্থ কোণ আঁকি তারা পরস্পর সমান হবে, মানে ACB ইকুয়াল টু হবে কোণ ADB। এর ব্যাখ্যাটাও আমি দিব, তার আগে আমি তোমাদের একটু দেখাই আসি। এই দুটো হলো বইয়ের দুটো উপপাদ্য, সবাই একটু দেখে নাও। বেড়া এর প্রথমটা যেটা আমরা পড়াইছিলাম সেটা বইয়ের উপপাদ্য 20, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যেটা প্রমাণটা আমরা একটু পরে দেখবো। আর আরেকটা হইল 21 নাম্বার, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান করে। ব্যাখ্যাটা খুবই সহজ, আগেরটা প্রমাণ দিয়ে করে ফেলা যায়। কারণ বেটা আমরা উপপাদ্য 20 কি পড়লাম বলো তো, মানে এই যে এখানে ধরো কেন্দ্র এটা যোগ করলাম, এখন তোমরা আমাকে বলো, আমরা এই উপপাদ্য থেকে জানি বৃত্তের কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে AOB টা কার দ্বিগুণ বলো তো? ACB এর দ্বিগুণ। আবার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ AOB, আবার বৃত্তস্থ কোণ ADB বলা যায় না, তার মানে AOB টা ADB এরও দ্বিগুণ হয়। যেহেতু দুই পাশেই AOB, আমি বলতে পারি না যে 2ACB ইকুয়াল টু 2 কোণ ADB, উভয় পক্ষ থেকে দুই কেটে দিলে এই প্রমাণটা হয়ে গেল। তাহলে দেখো যে উপপাদ্য 20 এর সাহায্যে 21 প্রমাণ করাটা কি খুবই ইজি না? উপপাদ্য 20 কি ছিল? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর উপপাদ্য 21-এ পড়লাম বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান যদি একাধিক বৃত্তস্থ কোণ হয় তারা পরস্পর সমান হয়, মানে যদি ACBও একটা বৃত্তস্থ কোণ ADBও একটা বৃত্তস্থ কোণ, ইনফ্যাক্ট তুমি আরেকটা বিন্দু E নিয়ে যদি AEBও আঁকো সেই বৃত্তস্থ কোণও সমান হবে। ব্যাখ্যাটা হলো প্রত্যেকটা কেন্দ্রস্থ কোণই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে যেহেতু কেন্দ্রস্থ কোণটা সমান তাহলে বৃত্তস্থ কোণ গুলো অবশ্যই সমান হবে। আমি আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো। উপপাদ্য দুইটা আরেকবার শুনো, লাস্ট বারের মতো বলতেছি। প্রথম উপপাদ্যটা হচ্ছে উপপাদ্য 20, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর আজকে পড়লাম উপপাদ্য 21, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান যদি বৃত্তস্থ কোণ একাধিক হয় তারা পরস্পর সমান হবে। তো ব্যাখ্যাটা আমি দিলাম, তো যারা পরে জয়েন করছো রেকর্ডিং এর প্রথম অংশটা দেখে নিও, প্রথম 7 মিনিটে আমরা এই ব্যাখ্যাটা করছি কিভাবে আসলো। লাস্ট ক্লাসে তোমাদের হয়তো মনে আছে 8.2 এর আমরা দুইটা ম্যাথ করে দিছিলাম, তাই না ভাইয়া? সবার কি মনে আছে? 1 এবং 2 এই দুইটা করাই দিছিলাম না? জি স্যার। ওকে,
তো বাকি তিনটা আজকে আমরা করে ফেলবো, এর মধ্যে একটা সৃজনশীল আছে 4 নাম্বার। মজার বিষয় হচ্ছে ভেরা, একটু সুবিধা হলো, এই যে গ নাম্বারটা দেখতে পাচ্ছ 4-এর, সেটাই কি 1 নাম্বার না একটু দেখো তো ভেরা করে? 1 নাম্বারটাই কি সৃজনশীল 4-এর গ নাম্বার না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে ফাইন, সো আমরা প্রথমে 4 নাম্বার সৃজনশীলটাই কমপ্লিট করব। 4-এর ক খ খ খ করে দিব আমি, গ নাম্বারটা তোমরা এটা যে গতদিন ক্লাসে যে 1 নাম্বারটা করে দিছে হুবহু একই প্রমাণ দেখে দেখে করে নিতে পারবা। তো আসো আমরা স্টার্ট করি। প্রথমে হচ্ছে ক নাম্বারটা খুবই সহজ, একটা বৃত্তের অবি দেয়া আছে, অবিটা হলো ব্যাসার্ধ, তাই না ভাইয়া? অবি হলো বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি দেয়া থাকে পরিধি বের করতে পারবা? সূত্র কি ক্লাসের কে বলতে পারবা? বৃত্তের মানে ব্যাসার্ধ দেওয়া আছে 2.5 সেন্টিমিটার, আমাকে বলো যে বৃত্তের পরিধি কত হবে? কেউ পারলো না? ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত? সূত্র 2πr, বুঝলে গেছো? দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ OB = 2.5 সেন্টিমিটার, জানা আছে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি হবে 2πr একক। এখন তুমি মান বসাও 3.1416, আর হলো 2.5। কারো কাছে কি ক্যালকুলেটার আছে? আমার কাছেই আছে, আমি একটু খুবই সোজা অঙ্ক, কতে তোমরা জানো জ্ঞানমূলক সহজ কোশ্চেনই থাকে। এবারে আসো আমরা খ নাম্বার যেটা প্রমাণটা করব, এই প্রমাণটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রমাণ। এই প্রমাণটাই কিন্তু আসলে অনুশীলনীতে দেখো একটু খেয়াল করো ভেরা, এখানে বলছে বিএডি প্রমাণ করো বিওডি এর অর্ধেক। ভেরা তোমাদের কাছে আমার প্রশ্ন, বিওডি এটা কি জিনিস? বিসিডি চাপের উপর কি বলতো ভেরা? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। আর বিএডি এটাকে কি বলা হয়? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা উল্টা কথা হলো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আলটিমেটলি আমরা এখন সূত্রের প্রমাণটাই করতে যাচ্ছি। তো এই কারণে তোমরা অনেকেই বলতে পারো যে স্যার আপনি আমাকে সূত্রের প্রমাণ না করাই অঙ্ক করতেছিলেন, কারণ এটা তো আমার প্রমাণ করতেই হবে অনুশীলনীতে, এই কারণে আমি রাখছিলাম যে আপাতত এটা জেনে রাখবো, প্রমাণ তো করবোই পরে, ডাবল হইল না। সো 4-এর খ নাম্বার চিত্রটা একটু দেখো সবাই, হ্যাঁ প্রমাণটা সোজা। কেন্দ্র কেন্দ্র দিয়ে গেছে, এ বি সি ডি, এই হলো চিত্রটা দিয়ে আছে, বিশিষ্ট বচনটা লিখছি আমি। আচ্ছা এখানে ই আছে, মানে এসিআরবিটি করছে বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে এসি ও বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করে,
বিসিডি চাপের উপর দণ্ডায়মান ভাইয়া বলো কেন্দ্রস্থ কোণ কত বিসিডি চাপের উপর দণ্ডায়মান একটু দেখে বলো ভাইয়া বিওডি বিওডি ভেরি গুড এবং কেন্দ্রস্থ কোণ সরি কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ বিসিডি চাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএডি প্রমাণ করতে হবে যে এই বিএডিটা বিওডি এর অর্ধেক আচ্ছা এটা আমরা প্রমাণে আসব তার আগে তোমরা আমাকে বলো যারা একটা সোজা অবাত সেটা আমরা অনেক আগে থেকে ক্লাস 7 থেকে পড়ে আসতেছি ত্রিভুজের যে কোনো এক বাহুকে যদি আমি বর্ধিত করি ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমি যদি বর্ধিত করি তাহলে উৎপন্ন বহিঃস্থ কোণটা পাশেরটা বাদে বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান হয় মানে এসিডি কোণটা হইল এ কোণ আর বি কোণের সমষ্টির সমান সি কোণটা বাদ এটা আমরা সবাই জানি তো এই উপপাদ্যটা ব্যবহার করে আমরা এই প্রমাণটা করে দেব সবাই আমাকে একটু বলো সবাই কি এ ও বি ত্রিভুজটা দেখতে পাইতেছো ক্লাসের সবাই এ ও বি তাহলে ত্রিভুজ এ ও বি দেখো একটা বাহুকে বর্ধিত করা আছে এ ও বি এ বহিস্থ কোণ বি ও সি বহিস্থ কোণ বি ও সি এই কোণটা বহিস্থ বেড়া ভালো করে তাকাও এইটা পাশেরটা বাদে কোন দুইটা কোণের সমষ্টির সমান হবে ও বি এ এবং হচ্ছে বি এ ও ভেরি গুড একটা হলো ও এ বি আর একটা হলো ও বি এ এটা আমরা বলতে পারি সো এইবার মানে এটা তো হয়ে গেল এখন ভেরা একটু বুঝে নাও এটা এক নাম্বার সমীকরণ এখন ত্রিভুজ ও এ বি এ ভেরা সবাই তাকো ত্রিভুজ ও এ বি এ ও এ আর ও বি সমান না কেন ভেরা কেন সমান বলো একই বৃত্তের ব্যাসার্ধ এক্সেলেন্ট একই বৃত্তের ব্যাসার্ধ ভেরা আমরা সবাই জানি যে যদি মানে একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে বিপরীত কোণদ্বয় কিন্তু পরস্পর সমান হয় এটা কি জানি সবাই একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাহলে বিপরীত কোণ দুইটাও কিন্তু সমান হয় কেমনে বিপরীত কোণ চিত্র দেখা লাগে না ও এতে কি নাই বলতো ভাইয়া বি নাই বি নাই আর এখানে এ নাই তাহলে চিত্রটা কি লিখে দিবা ও বি এ সমান সমান ও এ বি ওকে তাই যদি হয়ে থাকে ভেড়া চিত্রটার দিকে ভালো করে তাকাও এই যে বি ও সিটা হচ্ছে ও এ বি আর ও বি এর সমষ্টি এখন ও বি এর মানটা কত বলতো ও এ বি এর সমান তাহলে এক নং থেকে আমি কি বলতে পারি বি ও সি হইলো ও বি এ কে যদি আমি ও এ বি লিখি ও এ বি যোগ ও এ বি টু কোণ ও এ বি সবাই কি দুই নাম্বার সমীকরণটা বুঝতে পারছো ক্লাসের সবাই আমাকে জানাও জি স্যার মানে ও বি এর মানটা ও এ বি এর সমান তাহলে ও এ বি প্লাস ও এ বি একবারে টু এ ও এ বি হয়ে যাবে বি ও সি এর মান আচ্ছা এবার আমরা খেয়াল করো এতক্ষণ আমি ও এ বি ত্রিভুজ নিয়ে কাজ করছি এবার আমি কি ও এ ডি ডান পাশের ত্রিভুজটা নিয়ে একই রকম ভাবে কাজ করতে পারি বা এ ও ডি যেটি বলো আমাকে আবার বলো ত্রিভুজ ও এ ডি এ ভালো করে বুঝো ও এ ডি এ ও এ আর ও ডি সমান তাহলে বলতো ভেরা একটা ত্রিভুজে যদি দুটা বাহু সমান হয় সেক্ষেত্রে কি হবে বিপরীত কোণ দুটাও সমান হবে তার মানে কি হবে কোণ ওডি এ ইকুয়াল টু কোণ ওএডি আবার ত্রিভুজ এ ওডি এ বহিস্থ
ভেরা তোমাদের কাছে জানতে চাই বহিস্থ কোণ, এখানে বহিস্থ কোণ কোনটা ভেরা? এটা ওইডি না, মানে ওইডি মানে ওইডি না, সিওডি বলতে পারো তুমি বা ইওডি বলতে পারো তোমার ইচ্ছা। সিওডি, সিওডি কার কার সমষ্টির সমান হবে বলো তো ভেরা? সিওডি টা পাশেরটা বাদে কোন ওএডি প্লাস কোন ওডিএ এর সমষ্টির সমান হবে, সবাই কি বুঝতে পারো? চিত্রটার দিকে ভালো করে তাকাও, এই পাশেরটা বাদে ওএডি আর ওডি এর সমষ্টির সমান। এখন আমরা এর আগে পড়ে আসছি ওডিএ হলো ওএডি এর সমান এখান থেকে, সুতরাং আমি বলতে পারি সিওডি হবে ওএডি যোগ ওএডি, তার মানে একবারে টু ওএডি, এটা হলো আমার তিন নাম্বার সমীকরণ। সো আমরা দুইটা পার্ট পেয়ে গেছি, খেয়াল করো একটু চিত্রটার দিকে তাকাও, বিওসি আর সিওডি যোগ করলে কি আমাদের প্রমাণ যেটা বিওডি সেটা চলে আসে? দেখো তুমি বিওসি আর সিওডি যদি যোগ করি তাহলে আমাদের প্রমাণে যে বিওডিটা আছে সেটা চলে আসে না? ক্লাসের সবাই মানে কোন জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে জানাতে পারো, সবাই কি বুঝছো এতটুকু? স্যার আরেকবার বুঝিয়ে দাও কোন জায়গাটা বলো ভাইয়া। আচ্ছা মানে প্রথম থেকেই বলি, এওডি ত্রিভুজে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই না? কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, একবার লিখছি দুইবার লেখার দরকার নেই। তাইলে এই কোণটা আর এই কোণটা সমান, তো এই দুইটা কোণ সমান। এইবার এওডি ত্রিভুজে এইটা হলো বহিস্থ কোণ, সেটা পাশের টা বাদে এই দুইটার সমষ্টির সমান, আবার এই দুইটা নিজের সমান, মানে ওডি এ ওএডি সমান, তাহলে ওডি এর বদলে ওএডি লিখে দিচ্ছি, ওএডি যোগ ওএডি হয়ে গেল টু ওএডি। এখানে যা করছি তা তাই করছি, না বি এর জায়গায় খালি দি, আমার কথা কি বুঝছো? জি স্যার। ওকে, এইবার বলো দুই নাম্বার আর তিন নাম্বার সমীকরণ যোগ করে দিলে কি হয়? ঠান্ডা মাথায় যোগ করো দুই নাম্বার, দুই নং যোগ তিন নং কত হবে? BOC বামপাশ বামপাশ যোগ করো, যোগ COD ইকুয়াল টু টু, টু OAB যোগ টু OAD। জানতে চাই BOC প্লাস COD যোগ করলে কত হবে? চিত্র দেখে বলো, BOC COD যোগ করলে কত হবে? একটু যোগ করে বলবা কত হয়? এই দুইটা যদি তুমি ডানে পাঠিয়ে দাও তোমার নাম হয়ে গেছে, প্রমাণটা করতে বলছে বি এ ডি ইকুয়াল টু হাফ কোণ বি ও ডি। সবাই কি বুঝছি প্রমাণটা? এই প্রমাণটা হচ্ছে বইয়ের উপপাদ্য ২০ নাম্বার, ক্লাসের সবাই কি বুঝছো কিনা জানো? জি স্যার। মানে এই এই প্রমাণটাই আছে বইয়ের মধ্যে, বইয়ের মধ্যে এত ডিটেইল লেখা নেই, বইয়ের শর্টকাট প্রমাণ করে দেয়, তাড়াতাড়ি প্রমাণ করে দেয়, লাইন লাভ দেয়, বুঝতে একটু সমস্যা হয়। সো ঠিক আছে, আমাদের এইটা চার নাম্বার সিটিউটা কিন্তু হয়ে গেছে, কারণ গ নাম্বারটা হইলো হুবহু দেখে দেখে তোমরা মানে এটা প্রমাণ করে ফেলবা, এক নাম্বারটা প্রমাণ করে ফেলবা। এক নাম্বারটা আমি লাস্ট ক্লাসে করে দিছি, তাই না ভাইয়া? সবার কি মনে আছে গ নাম্বারটা? সো ডেফিনেটলি পারবা, আমাদের বাকি আছে তিন আর পাঁচ, এই দুটা শেষ করে দিই তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এইটা শেষ করে ইনশাল্লাহ আমরা চলে যাব হলো চ্যাপ্টার টু, হায়ার ম্যাথে আবার ফেরত যাব। তোমরা আমাকে বলো, পাঁচ নাম্বারে বলছে এবিসিডি বৃত্তে এবি আর সিডি এই দুটা জ্যাগ পরস্পর ই বিন্দুতে ছেদ করে, তাহলে দেখাও যে এইডি আর বিইসি সদৃশ কোণ। আচ্ছা, দুইটা জ্যা পরস্পরকে ছেদ করছে ই বিন্দুতে, দুইটা জ্যা ধরো এরকম পরস্পরকে ই বিন্দুতে ছেদ করছে, প্রমাণ করতে হবে যে এই ইডি আর বিইসি সদৃশ কোণ। বেড়া তোমরা কেউ কি বলতে পারবা সদৃশ কোণী আর সর্বসম
এই দুটার মধ্যে কি পার্থক্য? সদৃশ কোণী আর সর্বসম পার্থক্য হইল সর্বসমতে শুধু কোণ সমান হয় না, বাহুও সমান হয়। আর সদৃশ কোণীতে শুধুমাত্র তিনটা কোণ তিনটা কোণের সমান, বাহুগুলো সমান হবে না। আমার কথা কি বুঝতে পারছো? তো চিত্রকে বুঝাই তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবা। সাপোজ এই দুইটা ত্রিভুজ, এই কোণটা ধরো 80 ডিগ্রি, এই কোণটাও 80 ডিগ্রি, এই কোণটা ধরো 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি, এইটা 40 ডিগ্রি, এটাও ধরো 40 ডিগ্রি। যারা এই দুইটা ত্রিভুজ কি সদৃশ কোণ বলতে পারি না, কোণ গুলা সমান, কিন্তু এই দুইটা ত্রিভুজ কি সর্বসম? তাহলে সদৃশ কোণ হইলে সর্বসম হবে? নট নেসেসারি। সর্বসম হইলে বাহু আর কোণ সবই সমান হবে, ওটাই হতে হবে। হ্যাঁ কারেক্ট। কিন্তু সদৃশ কোণ হইলে শুধুমাত্র বাহু মানে কোণ গুলো সমান হবে, বাহু সমান হবে না। তো বাহুর একটা রিলেশন আসছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, চ্যাপ্টার হায়ার ম্যাথ 3.2 সেটাতে আমরা আলোচনা করব। তার মানে বুঝবা সদৃশ কোণী দুইটা ত্রিভুজ হইলে খালি কোণ তিনটা সমান হবে, বাহু সমান হবে না। আর সর্বসম হইলে বাহু সমান কোণ সমান। পার্থক্যটা কি বুঝছো ক্লাসের সবাই? বৃত্ত, বৃত্তের ভিতরে দুটা জ্যা আছে, এবি আর সি, এবি আর হলো সি, এই দুটা জ্যা আইসা ই বিন্দুতে মিলিত হলো। আমাকে আমি এডি আর বিসিটা যোগ করলাম, আমাকে প্রমাণ করতে হবে যে এডি আর বিসি এই দুটা ত্রিভুজ সদৃশ কোণ, সর্বসম না, কিন্তু মানে এদের কোণগুলো পরস্পর হইল সমান। আমি কি সবাইকে বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। ওকে, তাহলে আসো বিশেষ নির্বাচনটা লিখি, তারপরে প্রমাণটা করি। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি জ্যা দুইটি বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে ছেদ করে। এখন প্রশ্নে ডাইরেক্ট বলে দিছে এডি আর বিসি সদৃশ করো, কিন্তু আমাকে বলো আগে এডি আর বিসি যোগ করতে হবে না, নাইলে কি তুমি ত্রিভুজটা পাবা? তো এডি বিসি যোগ করি এই কথাটা বিশেষ নির্বাচনে মেনশন করতে হবে, তাইলে তুমি পাইছো ত্রিভুজ দুইটা। তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এইডি ও ত্রিভুজ বিইসি সদৃশ কোণ, সদৃশ কোণ মানে কোণগুলো পরস্পরের সমান। ভেরা, মাত্রই আজকে একটা অপবাদ্য পড়ছি, তোমাদের কি মনে পড়ে? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। ক্লাসের সবাই আমাকে জানো। জি স্যার। তাহলে আমাকে বলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান মানে বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কি হবে? স্যার তাহলে বিডি যোগ করতে হবে না? না, বিডি যোগ করতে হবে না, কারণ এইটা তো চাপ, যে তো না, বুঝছো সবাই? চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের মানে বৃত্তস্থ কোণ গুলো সমান হয়, এটা যোগ করার প্রয়োজন নেই, মানে চাপ হইলেই হয়, কোণ তো আছে না আমার। তাহলে বলবা যে বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুটা কি কি? বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ বিএডি ও কোণ বিসিডি। সবাই কি বুঝছি?
বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হইল বিএডি আর একটা হইল বিসিডি, এই দুইটা কি সমান হবে নাকি বুঝতে পারো? জি স্যার। আমি শর্টকাটে লিখে রাখলাম উপপাদ্য 21। উপপাদ্য 21 কি বলো? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। ওকে, তাহলে বিএডি কে একটু সংক্ষেপে লেখো। ভেরা, বিএডি কে কি ইএডি লেখা যায়? ইএডি এই ত্রিভুজের মধ্যে নিয়ে আসছি। আর বলো বিএসি কে কি বিসিডি লেখা যায়? ভেরা, এই দুটা লেখা যায় কিনা একটু বলো। বিসিডি কে টাইনা লম্বা না করে বিসিই পর্যন্ত লিখে একই কোণ না? কোণ তো ওইটাই। কোণ কি চেঞ্জ হয়েছে কোনো? না। ওকে, এইবারে আসো আমরা এই দুটা ত্রিভুজ নাই। ভেরা, তোমরা কি জানো দুইটা ত্রিভুজে যদি দুইটা কোণ সমান হয়ে যায় তাহলে তিন নাম্বার কোণটা তো অটোমেটিক্যালি সমান হবে, এটা কি বুঝতে পারো? জি স্যার। সাপোজ দুইটা ত্রিভুজের দুইটা কোণ হইলো 100 ডিগ্রি করে, একটা আর একটা কোণ হইলো 50 ডিগ্রি করে, তাহলে বাকি কোণটা তো 30 ডিগ্রি হবেই, তাই না ভাইয়া? কারণ প্রত্যেকটা ত্রিভুজেরই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, মানে আমার কথা হইলো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই কোণটা এই কোণটা সমান, এই কোণটা 100 ডিগ্রি, এই কোণটাও 100 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটাও 50, তাহলে এইটা আর এটা 30 ডিগ্রি হওয়া ছাড়া উপায় আছে? কারণ এটাও 180 হইতে হবে, এটাও 180 হইতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি স্যার। মানে দুইটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাহলে তৃতীয় কোণটা মাইন কাছি পায় পয়রা সমান হবেই। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে ওর সমান হওয়ার ছাড়া গতি নাই। ক্লাসের সবাই কি আমার ব্যাখ্যাটা বুঝছো? জি স্যার। ওকে ফাইন, যারা রেসপন্স করতে হবে কিন্তু। তাহলে এবার বলো ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিসিইএ এই কোণ দুটা সমান মাত্রই প্রমাণ করলাম, ইএডি আর বিসিই মাত্র প্রমাণ করছি বৃত্তস্থ কোণ দুটা সমান। ভেরা বলো তো এই কোণ দুইটা কি সমান কিনা ক্লাসের সবাই? এইডি আর বিইসি সমান কিনা বলো, কেন সমান সেটাও বলো। প্রতীক কোণ, বিপ্রতীক কোণ। এক্সেলেন্ট। এইডি তদুপর বিইসি সাইড নোট হচ্ছে বিপ্রতীক কোণ। তাহলে বলো দুইটা কোণ দুইটা কোণের সমান হয়ে গেল, তাহলে আর যে কোণটা আছে এটা এটা কি বলো মাইন কাছে পায় পড়ে যাবে না? অবশিষ্ট কোণ এবিই এডি আর এস বিসি কি সমান্তরাল? সমান্তরাল না, মানে বিপ্রতীক কোণ হওয়ার জন্য সমান্তরাল হইতে হয় না, ছেদ করলেই তো বিপ্রতীক কোণ সমান হয়। সবাই কি বুঝতেছো? আর এখানে তো আমি কোনো একান্তর কোণ বলি নাই, বিপ্রতীক কোণ হইতে গেলে সমান্তরাল হইতে হবে, নট নেসেসারি। সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। আর আমি তো কোনো এখানে একান্তর কোণ বলি নাই, একান্তর কোণ বা অনুরূপ কোণ বলি নাই, এখানে শুধু হচ্ছে বৃত্তস্থ কোণ দুইটা সমান, বৃত্তস্থ কোণ সমান, বুঝছো? জি স্যার। ওকে, ইবিসি ভেরা ভালো করে বুঝো এই কোণটা আর এই কোণটা কেন সমান, কারণ এই চাপের উপরে বৃত্তস্থ কোণ সমান, আর এই দুটা কোণ কেন সমান, এরা হলো বিপ্রতীক, আর বাকিটা মাইন কাছে পায় পড়ে গেছে, দুইটা যেহেতু সমান তৃতীয়টাও সমান, এমনিই হয়ে যায়, এটাকে আর প্রমাণ করতে হয় না, বুঝছো আমার কথা? তার মানে বলো এই দুইটা ত্রিভুজের তিন কোণ তিন কোণের সমান হয়ে গেল না, তার মানে এই দুইটা ত্রিভুজকে আমি কি বলতে পারি? এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণ। সুতরাং ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিইসি সদৃশ কোণ, সর্বসম কিন্তু হবে না, সর্বসম হইতে গেলে বাহু সমান হইতে হবে, যেহেতু এখানে কোণ দিকটা সমান তার মানে এই দুইটা ত্রিভুজ হবে সদৃশ কোণ। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। সো এইটা গেল 5 নাম্বার, আমাদের শুধু 3 নাম্বারটা বাকি আছে।
বেলা ক্লাসে কেউ কি আসো যে আমাকে বলতে পারবা ট্রাপিজিয়ামের সংজ্ঞা, একটা চতুর্ভুজ ট্রাপিজিয়াম সেটার সংজ্ঞা কি? মানে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি কেউ বলতে পারবা? দুইটা বাহু সমান্তরাল, যেকোনো দুইটা বাহু সমান্তরাল আর কোনো বাহুই সমান বা সমান্তরাল না। ভেরি গুড, আমাকে বলা হয়েছে বৃত্তস্থ ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের সমান। যারা তির্যক মানে বাঁকা, হ্যাঁ মানে দুইটা বাহু তো সমান্তরাল আর বাকি দুইটা যে বাহু বৃত্তের মধ্যে যদি হয় ট্রাপিজিয়ামটা, তাহলে তারা অবশ্যই সমান হবে। এটা আমাকে প্রুফ করতে বলছে। তাহলে আসো আমি একটি চিত্রটা বুঝাই দেখাই। ধরো এটা একটা বৃত্ত আঁকে আঁকবা, বৃত্তের মধ্যে ট্রাপিজিয়াম কেমন আঁকবা? সাপোজ এই একটা আর এই একটা বাহু তুমি নিলা, যোগ কর এ বি সি ডি, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম যার এ ডি আর বি সি হলো সমান্তরাল। তাহলে বলো তো তির্যক বাহু কোন দুইটা? এ বি আর সি ডি। এ বি আর সি ডি এই দুইটা সমান হবে, মানে নরমালি সমান হয় না, কিন্তু যদি বৃত্তের মধ্যে হয় ট্রাপিজিয়ামটা, তাহলে তির্যক বাহুদ্বয় অবশ্যই কি হবে? সমান হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। বুঝতেছ ক্লাসের সবাই? জি স্যার। নরমালি সমান হয় না, কিন্তু যদি একটা বৃত্তের মধ্যে হয় সেক্ষেত্রে সমান হয়ে যাবে। তো তুমি এ আর সি টা যোগ করো, এটা হলো ত্রিকোণের চতুর্ভুজ আঁকবো স্যার, ত্রিকোণের ধরনের। না না, ট্রাপিজিয়াম আঁকবা ভাইয়া, এ ডি আর বি সি সমান্তরাল যেন হয় তাইলেই হবে, আর কিছু করা লাগবে না। বুঝছো? এ ডি আর বি সি সমান্তরাল আর বাকি দুইটা তুমি নরমালি দেখবা সমান হয়ে যাবে, তোমার কষ্ট করে সমান বানানো লাগবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। বুঝতেছো? যদি বৃত্তের মধ্যে হয়। ওকে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম এডি সমান্তরাল হইল বিসি এবং এবি ও সিডি এর তির্যক বাহুদ্বয়, তির্যক মানে হচ্ছে বাঁকা, সমান্তরাল। এসি কোণ ও বিন্দু দিয়ে যাবে না স্যার, ওভাবে আঁকতে হবে? না না না, ও বিন্দু দিয়ে যাবে না, নেসেসারি না, কারণ মানে অ্যাক্সিডেন্টালি হয়তো যেতে পারে, কিন্তু নরমালি তুমি আঁকলা নাও যেতে পারে। বুঝতেছো আমার কথা? চাইলেও তো প্রবলেম নাই আছে। না না না, গেলেও প্রবলেম নাই, মানে আমার কথা হলো যে মানে তুমি যদি এমন ভাবে আঁকো যে কোণটা 90 ডিগ্রি হয়ে যায় তখন যাবে। বুঝছো? হ্যাঁ, তো যাই হোক, নরমালি আঁকবা দেখবা যে যাচ্ছে না, আবার অ্যাক্সিডেন্টালি যেতেও পারে, সেটা নিয়ে মাথা ব্যথা নাই আমার। তির্যক বাহুদ্বয় প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু সি। আচ্ছা, এখানে আমরা একটা বাড়তি যোগ করছি, সেটা হলো এসি যোগ করছি, এটা অঙ্কনে লিখবা। বুঝতেছো স্যার? এবি সমান সিডি হলে তো স্যার এটা আয়ত হয়ে যায়। না না, আয়ত হবে না, আয়ত হইলে সব 90 ডিগ্রি হইতে হয়, আয়ত ক্ষেত্র হইতে গেলে সব 90 ডিগ্রি হইতে হয়, আবার বিপরীত বাহু সমানও হইতে হয়, মানে এডি আর বিসি তো সমানও না। বুঝছো সবাই? জি। এ কমা সি যোগ করি। ওকে ভেরা, তোমরা এবার আমাকে বলবা, আমরা জানি মানে এখানে দুইটা যদি বাহু সমান্তরাল হয় আর এসি যদি ছেদক হয়, তাহলে এই কোণটাকে আর এই কোণটাকে আমরা কি বলতে পারি? ক্লাসে কি বলতে পারবা প্রমাণ? সমান্তর কোণ এবং সমান। ভেরি গুড, এডি সমান্তরাল বিসি এবং এসি হইল তাদের ছেদক, তাহলে একান্ত কোণ দুইটা সমান হবে, মানে কোণ এসিবি ইকুয়াল টু কোণ সিএডি হবে। এটা হলো একান্ত। ভেরা ক্লাসে কেউ আসো বলতে পারবা যে এসিবিটা কোন চাপের উপর বৃত্তস্থ কোণ? এসিবিটা কোন চাপের উপর বৃত্তস্থ কোণ? এবি চাপের উপরে। ভেরি গুড, মানে
মাঝখানেটা বাদ দিয়ে দিলেই হয়। বলো তো সিএডিটা কোন চাপের উপর বিধ্বস্ত কোণ? সিডি। সিডি তার মানে এবি চাপের উপর বিধ্বস্ত কোণ ইকুয়াল টু সিডি চাপের উপর বিধ্বস্ত কোণ। এবার জানতে চাই যারা, আমরা মাত্রই পড়ছি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো সমান হয়। তো যেহেতু বৃত্তস্থ কোণ দুইটা সমান, তাহলে কি চাপ দুইটা একই বা সমান হবে না? উল্টা ভাবে চিন্তা করো, একই চাপের উপর বৃত্তস্থ কোণ দুইটা সমান, তাহলে বৃত্তস্থ কোণ দুইটা সমান হলে চাপ দুইটা সমান হবে কিনা বল। হ্যাঁ, তার মানে আমি বলতে পারি বা এবি চাপ ইকুয়াল টু সিডি চাপ। বেড়া একটা জিনিস মনে রাখবা, এটা হলো চাপ আর এটা হলো জ্যা, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমাকে এই দুটা জ্যা সমান প্রমাণ করতে বলছে এবি আর সিডি। তবে একটা কথা সবসময় মনে রাখবা, যদি দুটা চাপ সমান হয় বৃত্তে, তাহলে তাদের দ্বারা ছিন্ন জ্যাটাও সমান হয়। মানে চাপ যদি সমান হয় দুটা, তাহলে জ্যাও সমান হবে। তাই বলে কিন্তু এই এবি চাপ আর এবি জ্যা সমান না, কিন্তু সমান সমান চাপে জ্যা দুইটাও সমান সমান হয়। মানে চাপ দুইটা সমান হইলে এই জ্যা দুইটাও সমান হয়। ক্লাসের সবাই কি বুঝতেছো? তাই বলে কিন্তু এবি চাপ আর এবি জ্যা সমান না, চাপের চেয়ে জ্যা একটু ছোট হয়। আমার কথা কি বুঝছো সবাই? ওকে, তাইলে বা পরের লাইনে বলবা এবি জ্যা ইকুয়াল টু সিডি জ্যা। সুতরাং এবি ইকুয়াল টু সিডি প্রমাণিত। জ্যা মানে বাহু, মানে বৃত্তের এখানে একটা কথা মেনশন করতে পারো, এটা মেনশন করে দিলে ভালো। বৃত্তের সমান সমান চাপ সমান জ্যা ছিন্ন করে, ছিন্ন করে বা কেটে নেয়। সমান সমান চাপ সমান সমান জ্যা ছিন্ন করে, এটা উপাদ্য আছে। সুতরাং এবি ইকুয়াল টু হলো সিডি প্রমাণিত। মনে রাখবা, দুইটা চাপ যদি সমান হয়, তাদের দ্বারা ছিন্ন জ্যা দুইটাও সমান হবে, তবে চাপ আর জ্যা কিন্তু সমান না। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ফাইন, উপপাদ্যগুলো সহজ ভাইয়া, প্রমাণগুলো কিন্তু খুব একটা কঠিন না। লাস্ট ক্লাসে তোমাদের আমি দুইটা পড়াইছিলাম না, মনে আছে? এক আর দুই, এই দুইটা ইসের জন্য ভেরি ইম্পর্টেন্ট। মানে ভেড়া তোমরা এক নাম্বার আমার এখানেও আছে, এই সিকিউটা ভালো করে পড়বা, চার নাম্বারটা। আর এক আর দুই, এই দুইটা হলো সুপার ডুপার হিট, মানে স্কুল পরীক্ষায় সাবজেক্ট আসলেই এগুলো দেয়। সো তোমরা এটাও পড়বা, পাশাপাশি তিন নাম্বারে যে মাত্র যেটা করাইলাম সেটাও ইম্পর্টেন্ট, পাঁচ নাম্বারটা খুব একটা ইম্পর্টেন্ট না। তো তোমরা এই জিনিসগুলো করে দেখো, 8.2 এর উপরে একটা এক্সাম নিবে, বুঝছো সবাই? 8.2 এর উপরে একটা এক্সাম হবে তোমাদের এই উইকে, কোশ্চেনটা দিব তোমরা বৃহস্পতিবারের মধ্যে এক্সামটা দিবা, মাত্র পাঁচটা অঙ্ক, পড়তে বেশি সময় লাগবে না। আমার কথা বুঝছো ক্লাসের সবাই? আমি রেকর্ডিং ক্লোজ করে দিচ্ছি।